নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে পিত্তথলির পাথর নিয়ে আলোচনা করব। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। পিত্তথলির পাথর, স্টোন ইন দ্য গল ব্লাডার, কোলিলিথিয়েসিস। হঠাৎ চেম্বারে একজন এলেন, ডাক্তারবাবু আমি মাস দুই ধরে শুধু গ্যাস অম্বলে ভুগছি, গলা জ্বালা বুক জ্বালা আছে এবং খাবার একটু হেরফের হলে, ধরুন কাজ বাড়ি গেছি বা বাড়িতে যদি কোনো রিচ রান্না হয়েছে, ডান দিকের পেটটা খেঁচে ধরছে, মিটমিট করে ফোঁড়া পাকার মতো যন্ত্রণা হচ্ছে, অনেক সময় যেটা খেয়েছি তার ঢেকুর উঠছে এবং কোনো কোনো ক্ষেত্রে খুব চাপাচাপি হলে বমি হয়ে যাচ্ছে। এরকম চলছে ডাক্তারবাবু প্রায় মাস তিনেক। এখন দেখা যাচ্ছে আমি যাই খাচ্ছি, একটু দেরি হলে হালকা খাবার খেলেও আমার কিন্তু অস্বস্তিটা সেম হয়ে যাচ্ছে এবং দুটো বুকের মাঝেও যেন একটা অস্বস্তি বোধ করছি, পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না। বিকালের দিকে যে কোনো কিছু খাবার দু থেকে আড়াই ঘন্টা পরে সেই খাবারের টক জল উঠছে, মুখটা মন্তানতা হয়ে যাচ্ছে, মাথা ধরে যাচ্ছে, খাবারের প্রতি অনিচ্ছা এসে গেছে, বিরক্তি কাজ করছে না, খাবার ফলে রাত্রে ঘুমও হচ্ছে না, পায়খানা ক্লিয়ার না হওয়ার ফলে, মানসিক প্রশান্তি না থাকার ফলে খিটখিটে হয়ে যাচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি আগে প্রচুর ফাস্টফুড খেতেন? বলছেন যে হ্যাঁ, ইদানিং তো খাই না। এমনি যেটা আপনি একভাবে করে এসছেন তার তো আফটার এফেক্ট একটা আছে। দেখবেন ঝড় যখন হয় আমরা ক্ষয়ক্ষতির পরিমাপ করতে পারি না, কিন্তু ঝড় যখন থেমে যায় তখন কিন্তু আমরা ক্ষয়ক্ষতির পরিমাপ নিজেরা আন্দাজ করতে পারি। সেরকম আমরা যখন অনিয়ম করেছি তখন কিন্তু আমরা নিজেরা জানি না নিজেদের শরীরের প্রতি কতটা অবজ্ঞা করেছি। এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা নিজেদের কতটা ক্ষতি করে ফেলেছি। ডাক্তারবাবু দেখে শুনে বললেন যে একটা বেরিয়াম মিল এক্সরে অথবা ইউএসজি করুন আর এলএফটি করে দেখা করুন। দেখা গেল যে পিত্তথলিতে পাথর আছে। তখন উনি যেন মুষড়ে পড়লেন। তখন থেকে বলা হলো যেহেতু পাথরটা ছোট, মিনিমাইজ, আপনি মাস তিনেক দেখতে পারেন, তাতে যদি কমতে থাকে তাহলে জানলেন যে কমে যাবে, আবার আরেকটা প্লেট করবেন, ও যদি অ্যাবলিশ হয়ে যায় তাহলে কোনো কিছু কারণ নেই। কিন্তু যদি তিন মাস পরে পাথরটা বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অপারেশন করিয়ে নেবেন। এখন তো অপারেশন সোজা মাইক্রোসার্জারি করেও করানো যায়। কিন্তু পিত্তথলি পাথর কেন হয়? পিত্তথলি পাথর হবার মেইন কারণ হচ্ছে আমাদের প্রচুর তৈলাক্ত খাবার খাওয়া, ঠিকমতো হজম না হলেও খাবারের পর খাবার খেয়ে যা। যেমন সন্ধ্যের দিকে আমরা একটা ভালো টিফিন করেছি, রাত্রিরে না খেলেও চলবে, কিন্তু ঘরে এসে আবার যদি আমরা ভালো পদ দেখে খাই আমাদের অস্বস্তি থেকে যাবে সেক্ষেত্রে। এবং আরেকটা কারণ হচ্ছে আমরা যদি দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্য, দ্যাট মিন্স ক্ষীর, পনির, পায়েস, মিষ্টি বা দই ইত্যাদি যদি বেশি মাত্রায় খায়, এবং তার থেকে যদি দেখা যায় যে আরও দুধ যদি চুমুক দিয়ে খায়, এগুলো কিন্তু এনহ্যান্স করে পাথর হবার। স্যালাড যদি আমরা রেগুলার কোর্সে অনেকটা খাই, যেমন বিট, গাজর, টমেটো, কাঁচা পেঁয়াজ ইত্যাদি, সেটাও কিন্তু ফেভারেবল ফর কোলিলিথিয়েসিস, দ্যাট মিন্স গলস্টোন। আরেকটা কারণ হতে পারে আমরা যদি মাছের হাড়, মাংসর হাড় চিবিয়ে খাই, জল কম খায়, বাথরুম চেপে রাখি এবং যতটা পরিমাণ জল দরকার আমাদের শরীরের ওজন পাস হাইট থেকে সেটা যদি কম খায় তাহলে কিন্তু আমাদের পাথর হতে পারে। এবং রেড মিট যদি আমরা র্যান্ডম খেতে থাকি, এইসব জিনিসগুলো যদি আমরা কন্ট্রোল করি, সহজ পাচ্য যদি খাবার খায়, নির্দিষ্ট সময় অন্তর যদি খায়, জল যদি সঠিক মাত্রায় খায়, যে জিনিসগুলো বলা হলো সেগুলো যদি আমরা এড়িয়ে যাই,
সেক্ষেত্রে কিন্তু আমরা পিত্তথলি পাথর হওয়ার থেকে রক্ষা পাব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।